আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে হবে রোববার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচি জানিয়ে দেব রোডম্যাপ এবং নিরপেক্ষ নির্বাচন কি হতে পারে আরও জানিয়ে দেব গঙ্গা চড়ায় বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে পুলিশ এদিকে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসার জন্য বিএনপি জামায়াতেরও দোয়া করা উচিত এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে থাকবে সেনাবাহিনী বলছে ইসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে হবে দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি দাবি করেন এই সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নবীন দলের আলোচনায় তিনি এসব কথা বলেন খন্দকার মোশারফ বলেন সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাতে যাচ্ছে দেশের কোথাও বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না গতকাল বৃহস্পতিবার মিরপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন আগামী দিনেও রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে হবে জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবিদিন ফারুক বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন নির্বাহী কমিটির সদস্য আবুর নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি ও যুব জাগো পার সভাপতি মীর হোসেন আমু সহ আরো অনেকেই রোববার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচি আগামী রোববার আঠারোই সেপ্টেম্বর ঢাকা মহানগর সহ সকল মহানগর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন রাজধানীর মিরপুর ছয় নম্বর এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয় ফখরুল বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী জনের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে হামলা চালায় এটা প্রতিরোধ করতে বিএনপি নেতাকর্মীরা যখন দাঁড়িয়ে থাকে তখন আমাদের নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ লাঠি চার্জ কাদুনে গ্যাস এবং শেষে গুলি ছোড়ে এই হামলায় পঁচাত্তর জন নেতাকর্মী আহত হয় এবং আট জনকে গ্রেপ্তার করা হয় তিনি বলেন আমরা পুরোপুরি ভাবে বলতে চাই এভাবে হামলা করে গ্রেপ্তার করে কখনোই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না আমরা দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায় ফকরুল বলেন আও আওয়ামী লীগ একটি গণতন্ত্র বিরোধী শক্তি আওয়ামী লীগ একটি সন্ত্রাসী শক্তি আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার হরণকারী শক্তি আওয়ামী লীগ অতীতেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এখনও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ যারা নিজেদেরকে স্বাধীনতার একমাত্র শক্তি বলে দাবি করে তারা এখন মানুষকে শোষণ করছে দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে রাজনীতিকে ধ্বংস করে দিয়ে কাঠামোকে ধ্বংস করে দিয়ে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগের এই অবৈধ সরকার তারা চায় না যে এখানে গণতন্ত্র থাকুক তারা পুরোপুরি সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে আক্রমণ করছে এবং বাধা দিচ্ছে তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ যে কাজটি করতে যাচ্ছে এখানে যাতে কোনো নির্বাচনের পরিবেশ তৈরি না হয় নিরপেক্ষ নিরপেক্ষ সরকারের দাবিতে। যে আন্দোলন করছে সরকার এখানে করা না যায় এবং তাদের কর্তৃত্ববাদী সরকার শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য তারা আবারও একটি নির্বাচন করতে চায় যে নির্বাচনে কোনো বিরোধী দল থাকবে না বিরোধী দলকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং নির্মূল করার জন্য এ ধরনের হামলা চালাচ্ছে তাদের সাথে পুলিশ সরাসরি সহায়তা করছে রোডম্যাপ এবং নিরপেক্ষ নির্বাচন কি হতে পারে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মপরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারি শুরুতে ভোট গ্রহণ হবে তবে এই কর্মপরিকল্পনা প্রত্যাখ্যান করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা বর্তমান নির্বাচন কমিশনের উপরেই কোনো আস্থা রাখতে পারছেন না শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যেতে অনার অবস্থানে আছেন তারা তত্ত্বাবধায়ক সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই নির্বাচন কমিশন যেহেতু ক্ষমতাসীন সরকার নিয়োগ দিয়েছে তাদের পছন্দ মতো লোকজন বসিয়েছে তাই যতই রোড ম্যাপ দেখ বর্তমানে সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না প্রায়ই সব রাজনৈতিক দলগুলো ইভিএম বাদ দিতে বলেছে কিন্তু তারা বলল এ ভোট নেবে তাদের কোনো কথা বা কাজে অবাধ সুষ্ঠু নির্বাচনের আভাস নেই তাই এই রোডম্যাপ নিয়ে আমাদের আগ্রহ নেই তিনি বলেন গঙ্গাচড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে পুলিশ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি তল্লাশির নামে শুক্রবার দুপুর বারোটার দিকে নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি এ অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রংপুর জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম তিনি বললেন গঙ্গাচড়া উপজেলার আট সেপ্টেম্বর বিএনপির মিছিলে পুলিশ হামলা চালায় এতে পুলিশের ছোড়া রাবার বুলেট বিএনপির অনেক আহত হয়েছেন তাদের মধ্যে তিনজনের চোখে মুখে রাবার বুলেট লেগেছে তারা হলেন মোরসালিন হোসেন মোহাম্মদ তলিব ও হারিস মিয়া তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে গ্রেপ্তার ভয়ে পলাতক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশির নামে পরিবারের সদস্যদের হয়রানি করছে পুলিশ অবিলম্বে পুলিশই হয়রানি বন্ধের দাবি জানান তিনি সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গঙ্গা চড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দোলাল হোসেন মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসার জন্য বিএনপি জামায়াতেরও দোয়া করা উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আবারও ক্ষমতায় আসেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান বিএনপি ও জামায়াতে ইসলামের দোয়া করা উচিত বলেছেন তিনি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সম্প্রীতি সভায় ডিসি বলেন আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা স্বাধীনতার স্বপক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যদি থাকে তাহলে আমাদের দেশে আওয়ামী লীগ বলি বিএনপি বলি জামায়াত বলি সবাই নিরাপদ থাকবে আমি মনে করি বিএনপি জামায়াতের এখন দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবারও ক্ষমতায় আসেন গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সম্প্রীতি সভার আয়োজন করা হয় ওই দিন ছিল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বেলা এগারোটার দিকে সভা চলাকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম সেখানে ঢুকে পড়েন নেতাকর্মীদের নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র জমা দেন এই নির্বাচনে পেয়ারুল সহ তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন জমা দেওয়ার পরেই সবাই হাত তুলে মনোযতে অংশ নেন এ সময় ডিসিও নেতাদের সঙ্গে হাত তুলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পেয়ারুলের জয় কামনা করেন মনোনয়ন জমা দিয়ে নেতারা সম্প্রীতি সভায় বসে পড়েন ডিসি মমিনুর বলেন এখানে আওয়ামী লীগের চট্টগ্রাম জেলা ও মহানগরের সকল পর্যায়ের নেতারা উপস্থিত আছেন কিছু কথা বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা নস্বাত করতে দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে ওই সভায় জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মসলিম উদ্দিন আহমদ এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন লন্ডনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল যুক্তরাজ্য আওয়ামী লীগ রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার লন্ডনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আশেক নবী চৌধুরী বলেন লন্ডনে তার অবস্থানকালীন হোটেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্য সফরে রয়েছেন প্রধানমন্ত্রী ষোলোই সেপ্টেম্বর কমনওয়েলথের মহাসচিব প্যাট্রোসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সাথে তার অবস্থানকালীন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া উত্তর আফ্রিকা বিষয়ক মন্ত্রী লর্ড আহমেদ লেবার পার্টির বিরোধী দলীয় নেতা আলাদাভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন সাতেরই সেপ্টেম্বর যুক্তরাজ্যের বিরোধী দলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টার্মার প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী আঠারোই সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে যুক্তরাজ্যের রাজার সংবর্ধনায় যোগ দেবেন উনিশে সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন লন্ডন থেকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাতাত্তরতম অধিবেশনে যোগ দিতে নিউ যাবেন সূত্র ইউএনবি নির্বাচনে থাকবে সেনা বাহিনী বলছে ইসি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনা বাহিনী সহায়তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তবে সেনা সদস্যদের কোনো বিচারক ক্ষমতা দিতে চায় না সংস্থাটি। রাষ্ট্রপতির রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন আগামী নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা নেবে এটা আমাদের সিদ্ধান্তে আছে। সরকারকে প্রস্তাব দেব সেনা বাহিনীর সহায়তা দেওয়ার জন্য। নির্বাচন কমিশনার আরও বলেন জাতীয় নির্বাচনের সময় সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় সাহায্যকারী হিসেবে থাকে টহল দেয় যেখানে যখন ডাক পড়ে সেখানে যায় সেনাদের কোনো বিচার ক্ষমতা না দেওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশনার বলেন স্ট্যান্ডিং ফোর্স বা টহল ইভিএম এ টেকনিক্যাল সহায়তাকারী হিসেবে তারা থাকবে মো আলমগীর বলেন সরকারের কাছে যে কোনো সংস্থার সহযোগিতা আমরা চাইতে পারি কাজেই যদি সেনাবাহিনীর সহায়তা চায় তারা সেই সহায়তা দিতে বাধ্য